সোহেল রানা ভাই প্রশ্ন করেছেন, বলেছেন আমি পেশায় একজন ড্রাইভার, আমি অনুভব করছি যে এখন আমার জন্য বিবাহ ফরজ, কিন্তু আমার কাছে কোনো টাকা জমা নেই, আমি যে টাকা ইনকাম করি সে টাকা দিয়ে আমার পরিবার চালাতে পারবো। এখন প্রশ্ন হলো আমার জন্য মোহর কিভাবে হবে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভাই সোহেল রানা, আপনি আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন যে বিবাহ করাটা ফরজ আপনার জন্য, কারণ আপনি নিঃসন্দেহে বিষয়ে জানেন যে আল্লাহ তাআলা বিবাহটা যারা সামর্থ্যবান তাদের জন্য, যারা সমস্যায় পতিত হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো আপনি যেই টাকা কামাই করেন সেই টাকা দিয়ে যদি পরিবার চালাতে পারেন আপনার জন্য আসলেই বিবাহ করা ফরজ হবে, কারণ এই কখনো কখনো বিবাহ জায়েজও হয়, সুন্নত হয়, কিন্তু আপনার জন্য ফরজ হবে যেহেতু আপনি অনুভব করছেন যে বিবাহ করা ফরজ। সেই জন্য আপনি বিবাহ করুন। আপনার জন্য মোহর কীভাবে নির্ধারিত হবে সেটা আপনি বলেছেন। মোহরের ব্যাপারটি বাধ্যবাধকতা সুনির্দিষ্ট কোনো একটা অঙ্কে বাধ্যবাধকতা নেই। যদি যে কোনো কন্যা বা মেয়ে রাজি হয় যে আমি অল্প মোহরে বিয়ে আপনার কাছে বিয়ে বসতে রাজি হয়, তাকে আপনি বিয়ে করতে পারবেন। শরীয়তে এতে কোনো বাধ্য নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস বর্ণনা করা হয় যে তিনি 10 দিরহামের নিচে এই মোহর নির্ধারণ করতে নিষেধ করেছেন, সেটা হাদিসটি দুর্বল হওয়াতে আপনি যে কোনো দুইজনে অর্থাৎ স্বামী স্ত্রী বা তাদের পরিবারের মধ্যে তারা যদি কোনো অল্প মোহরে যদি বিয়ে বসতে রাজি হয়ে যায় যে কোনো মেয়ে, সেটাই ভালো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে যে সবচেয়ে উত্তম বিয়ে সেটাই যেটাতে মোহর কম হয় এবং যেটাতে এটাতে বরকত বেশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। এই জন্য মোহর বেশি না বেঁধে নিজে যা দিতে পারবেন ততটুকু বাঁধেন, এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য এটাই উত্তম হবে। যেখানে মোহর বেশি বাঁধে সেখানে যাবেন না, যতটুকু আপনি দিতে পারবেন সেটা।